আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। ইতালির মনফালকনে বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস পালিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মনফালকনে জাতীয়তাবাদী দল বিএনপির গরিঝিয়া শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। মনফালকনে গরিঝিয়া বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিম হোসাইনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক তারেক ব্যাপারী সহ অনেকে। বিজয়ের অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের সমালোচনা করে বলেন, অতি শীঘ্রই পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে। অনুষ্ঠানে সংগঠনের সকল নেতাকর্মী, যুবদল ও অসংখ্য বিএনপির সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। নেতারা যে দেশে পূর্ণ নিজে আত্মা স্বাধীনতা দিবসে যে পরিচালনা করতেছেন, ভারপ্রাপ্ত বিজয় দিবসে যে পরিচালনা করতেছেন, ভারপ্রাপ্ত আজকে সভা সভাপতি সকলের যদি বিএনপি সভাপতি সভাপতি বাঙালি জাতির জন্য আজকে তাদেরকে যদি আমরা যদি না দেখি, আমরা যারা বাইরে আছি অবশ্যই আমাদেরকে অর্থনীতি হবে, তাদেরকে সাপোর্ট করা দরকার। তাই আমি অনুরোধ করবো সবাইকে, যাদের নিজ গ্রামের লোকজন আছে অবশ্যই আমার সবচেয়ে বড় ভাই দিদি, আপনারা সবাই জানেন যে আমাদের কনফারেন্স করেছে শাখার সম্মানিত সভাপতি জনাব তৌফিকুল ইসলাম মোস্তাক সাহেব। উনি অধিকারী দয়া করে সবাই বাড়িতে বললে উঠে মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।